আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি সহজ সহজ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, বা এটিকে আমরা সংক্ষেপে এমএস ওয়ার্ড বলে থাকি। আজকে আমি আপনাদের এমএস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যে তথ্যের মাধ্যমে আপনারা খুব সহজে অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবেন। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো করে দেখেন তাহলে আপনাদের আর 2 মাস অথবা 3 মাসের এই কোর্সটি করতে হবে। আপনার যদি এমএস ওয়ার্ডের বেসিকটা জানা থাকে তাহলে আপনি সব ধরনের কাজ অনায়াসে করতে পারবেন। তাহলে চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করি। আমরা ওয়ার্ড ফাইলে প্রবেশ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, আমরা এখানে আমরা আমাদের কি কি কাজ আছে এর ভিতরে সবগুলো দেখতে পারবো। আমরা নিউ পেজ, আমরা যেকোনো একটা এমএস ওয়ার্ড ফাইল ডেস্কটপে খুলতে পারি, খুলে তারপর এখানে এসে যদি আমরা আমাদের একটা নতুন পেজ প্রয়োজন হয় তাহলে আমরা নিউতে দিব। নিউতে দিলে আমাদের আর একটি পেজ ক্রিয়েট হবে, যেহেতু আমাদের একটা নিউতে এখন আর লাগবে না। তাহলে আমরা তাহলে বন্ধুরা এবার আমরা অফিস বাটন আমরা চাই, অফিস বাটনে গিয়ে ওপেন ওপেন হলো কোনো একটা ফেল আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আমরা সেভ করা যে কোনো একটা ফেল আমরা এখানে নিয়ে আসি। ওপেনে গেলাম, ওপেনে থেকে ডেস্কটপে গেলাম, যেখানে আপনার ফাইলটা সেভ করা আছে ওখান থেকে নিয়ে আসতে হবে। ডেস্কটপ থেকে ধরেন আপনাদের আপনাদের প্রয়োজন আমি একটা পেজ টাইপ করে রেখেছি, এই জিনিসটা আপনাদের সবার লাগবে। এটা আমি শেষের দিকে দেখাবো। এখান থেকে এখানে রয়েছে আপনার এ থেকে জেড পর্যন্ত কীগুলি সম্পূর্ণ সবগুলো অপশন এখানে রয়েছে আপনাদের, এটা আমি সেটার থেকে সম্পূর্ণ ভালোভাবে দেখাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ফাইল ওপেন করবো। দেন আমরা যাই, তারপর সেভ, আমি যদি সেভ দিই তাহলে যেখানে আমাদের সেভ আছে ওই জায়গায় সেভ হয়ে যাবে। আমরা যদি এটা আগে সেভ না থাকে, যদি নতুনভাবে সেভ করতে হয় তাহলে এটা আমি আরেকটা সেভ করবো। তাহলে কি কি করবো, তারপর সেভের পরে কি আছে, সেভ আছে। তাহলে আমরা দুইটা দেখতে পেলো, সেভ হচ্ছে আমরা যে জায়গায় এই ফাইলটা ওপেন করছি ওই জায়গায় আবার সেভ হবে, আর সেভ সেভ হচ্ছে আমরা নতুন করে ফাইলটাকে আবার সেভ করবো। দিলাম সেভ এস, যেহেতু এটা আমার ডেস্কটপ আছে আমরা এটি ডকুমেন্টে রাখলাম, ডকুমেন্টে রেখে যদি আমি সেভ দিই তাহলে ফাইলটা সেভ হয়ে গেল। দুইটা তাহলে দুই দুইটা ফাইল হয়ে গেল। এখন এটা আমাদের লাগবে না, এটা তো আমরা সেভ করে ফেললাম, দুইটি বার সেভ হয়েছে। এখন যেটা আমরা নিয়ে দেখি রাখি, এই যে দেখেন ডেস্কটপে আছে, আবার যদি আমরা ডকুমেন্ট আবার করলাম এই তো দেখছ। তাহলে আমরা দুইবার ফাইল সেভ করলাম, একবার সেভ দিয়ে আর একবার সেভ এড দিয়ে, আমার যে কোনো ইচ্ছা আমার যেখানে ইচ্ছে সেখানে আমি সেভ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন বন্ধুরা আমরা দেখবো অফিস বাটন আর কি আছে। অফিস বাটন তারপর রয়েছে প্রিন্ট, প্রিন্ট যেহেতু আমার এখানে প্রিন্ট লাগানো নেই তা আমি দেখাতে পারছি না। তারপরেও আপনাদের বেসিকটা দেখাই, আমি যদি এটা কেটে দিই না, যদি ধরেন আমি এখানে আর একটা পেজ আনবো তাহলে আমি কোথা থেকে আনবো, ওপেনে যাবো, ওপেন থেকে লেখা আছে এরকম একটা পেজ নিবো, এটা নিবো ওপেন, দেখেন তার সাথে সাথে আমরা এই পেজটা পেয়ে গেলাম খুব সহজে। যদি আমি এটা প্রিন্টে যাই, প্রিন্টে গেলাম, যেহেতু আমার প্রিন্ট লাগানো নাই, প্রিন্টে যদি আমার যদি ক্যাবিনতে প্রিন্ট লাগানো থাকে তাহলে এই জায়গায় আমার প্রিন্টার নামটা আসতো, আমি জাস্ট ওটা সিলেক্ট করতাম, ওটা সিলেক্ট করার পর এই জায়গায় আসতাম। এই জায়গায় যেহেতু আমার প্রিন্টার নাই ওই জন্য আমি এখন এটা না দেখানো হলো, শুধুমাত্র আপনি এটা জেনে রাখেন যদি আপনার একটা প্রিন্টার লাগানো থাকে তাহলে আপনার প্রিন্টার নামটা এখানে আসবে, এখানে দেখতে পাবেন। এপসন হোক ক্যানন হোক যে কোনো একটা প্রিন্টার থাকবে আপনার এটা এখানে দেখাবে। আর এখানে দেখেন অল পেজ, অল পেজে যখন রাখবেন আপনি ডকুমেন্ট আপনার যা পেজ আছে সবগুলো পেজে প্রিন্ট হবে। যদি আপনার 10টা পেজ থাকে 10টা পেজে প্রিন্ট হবে আপনার। এখানে রয়েছে কারেন্ট পেজ, কারেন্ট পেজের মধ্যে আপনার ধরেন 5-6টা পেজ আছে, ওখান থেকে আপনি যেটার মধ্যে কাজ থেকে প্রিন্ট দেবেন ওইটাই প্রিন্ট হবে। তারপর রয়েছে আমাদের সামনে পেজ, পেজ হচ্ছে আপনার কাছে 7টা পেজ আছে, তাহলে 7টা পেজটাকে আপনি কি করবেন, এক দিবেন, ওয়ান দিবেন, কমা দিয়ে আপনি 6 বা 7 যেটা প্রিন্ট দিতে চাচ্ছেন ওটা দিবেন। ধরেন আমি 6 নম্বর পেজ দিব, 7টা পেজের মধ্যে আমি 1 আর 7 পেজ অথবা 6 1 আর 6 প্রিন্ট দিব, তাহলে এই দুটোর মধ্যে প্রিন্ট দিলে আপনার ওই 2টা পেজে শুধু প্রিন্ট হবে। তারপর আমাদের এই জায়গায় রয়েছে নাম্বার অফ
কপি, আমি যে পেজগুলো প্রিন্ট দেবো সেগুলো কয় কপি করে দিব, এক কপি করে দিব, তিন কপি করে দিব, যত কিছু আমরা ওই কপিগুলো এখানে উল্লেখ করে দিব। তাহলে একটা পেজ কত কপি করে আসবে তা আমাদের এখানে উল্লেখ করে দিলেই হবে। তারপর আমরা এদিকে আসি, এদিকে এসে স্প্রেডশিট একটাই, তারপর আছে স্কেল টু পেপার সাইজ, আমরা কোন পেপারে প্রিন্টটা দিব, আমরা কি লেটার সাইজে দিব, আমরা কি লিগাল সাইজে দিব। আমরা সচরাচর আমরা দুটাই বেশি দিয়ে থাকি, একটা হচ্ছে লেটার সাইজ অ্যাকাউন্ট সাইজ যেটা আছে, আর একটা হচ্ছে লিগাল সাইজ। লিগাল সাইজে আমরা বিভিন্ন রকমের স্ট্যাম্পের প্রিন্টগুলো দিয়ে থাকি, আর লেটার সাইজে আমরা বিভিন্ন সিভি, আমাদের সব প্রয়োজনীয় কাগজপত্র সব আমরা লেটার সাইজে দিয়ে থাকি। বাকিরা তেমন একটা ব্যবহৃত হয় না, হলেও নির্দিষ্ট কতগুলো কাজের জন্য ব্যবহৃত হয়। আমাদের বেশি ব্যবহৃত হয় লেটার সাইজ আর লিগাল সাইজ, এই দুটাই বেশি আমাদের ব্যবহৃত হয়। এতটুকু জানলে আপনারা সম্পূর্ণভাবে প্রিন্ট দিতে পারবেন। আর এখানে আসার পর আশা করি যতটুকু টাইম পেয়েছি আপনারা বুঝেছেন, আশা করি প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। এরপর আমাদের এখানে তেমন কাজ নাই, সবগুলো মোটামুটি আমরা থেকে ফেললাম, ভালো ওকে করে দিলাম। তারপর কি আছে দেখি, আমরা আবার অফিস বাটন দেখো, অফিস বাটন থেকে এখানে তেমন একটা বাটন তেমন একটা গুরুত্বপূর্ণ নেই। এখানে আরেকটা জিনিস আছে, আমরা প্রিন্ট দেওয়ার পূর্বে এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রিন্টটা কি অবস্থায় আছে ওটা দেখতে পাবো কোথায় গিয়ে, প্রিন্ট প্রিভিউতে। আমরা যদি এই পেজটা প্রিন্ট দিতে চাই, যদি আমাদের কোনো লেখা যদি বাদ পড়ে যায়, কোনো অন্য পেজটা চলে যায়, তাহলে আমরা প্রিন্ট প্রিভিউতে সম্পূর্ণ দেখতে পারবো। সেই জিনিসটা অবশ্যই ভালো করে দেখে তারপর প্রিন্ট দিবেন আপনারা। তাহলে এখান থেকে আমরা ক্লোজ করে দিই, তাহলে শেষ করবো আমাদের অফিস বাটনটা। আমরা অফিস বাটন থেকে নিউ ওপেন সেট অ্যাজ প্রিন্ট প্রিন্ট প্রিভিউ সম্পূর্ণ যা যা প্রয়োজন আমাদের সম্পূর্ণ ভালোভাবে লিখে নিলাম। এখন আমরা যাবো পরবর্তী স্টেপে ঘুমে। এখন আমরা আসলাম ঘুমে, কারণ আমি লেখাটা একটু বাড়িনি। এটা করতে হবে যে প্রোডাক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন আর কন্ট্রোল ভি দিবেন, তাহলে ফ্যাস্ট হবে। দেখলেন আমরা ওটিতে আমি তোলা নিয়ে নিলাম, দেন আমরা দেখবো ঘুম থেকে প্রথমে যে জিনিসটা আমাদের সবার বেশি প্রয়োজন সেটা হলো আপনার ফর্ম, ট্যাক্সের ফর্ম। এটা নিয়ে সচরাচর আমরা সবসময় দিব টাইমস নিউ রোমান, আমি যদি এটা সিলেক্ট করলাম দেখলেন আমাদের লেখাটাই আছে টাইমস নিউ রোমান। আরেকটা আমাদের প্রয়োজন হয় বেশ বাংলা, বাংলা হচ্ছে সৌতনি এমডি, সৌতনি এমডি এই জিনিসটা, এই জিনিসটা যদি আমি সিলেক্ট করি তাহলে বাংলা হয়ে যাবে। এইটা হিমিজি রয়ে গেছে, কারণটা সেটিং করে বাংলাতে করা হয়নি। একটা হচ্ছে সৌতনি এমডি, আরেকটা হচ্ছে টাইমস নিউ রোমান। আর এখান থেকে আপনার যে কোনো ভাষা আপনার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে দিতে পারবেন, আপনার যদি আরবি প্রয়োজন আপনি এখান থেকে আরবি সিলেক্ট করে দিবেন, আরবি ফন্টটা সেটিং করে নেবেন, তাহলে আপনার ফরাসি আরবিটা চলবে। আর এটা আপনারা আসলে বুঝতে পারছেন। আর এখানে ফন্টের পাশে রয়েছে আমাদের সাইজ, আমরা কোন সাইজটা দিব, আমরা সাধারণত সিভির জন্য 13-14 যেটাকে আর হেডলাইনের জন্য আমরা 16 ব্যবহার করে থাকি। আপনারা সবসময় এখানে যে একটা শর্টকাট বিন আছে, এই জিনিসগুলো একটু আপনারা মুখস্থ করে রাখেন, তাহলে অনায়াসে পারবেন। বোল্ডের জন্য কন্ট্রোল ভি, ইটালিকের জন্য কন্ট্রোল আই, আর আন্ডারলাইনের জন্য কন্ট্রোল ইউ। আমি যদি এখানে মধ্যে দেখলাম যে লেখাটা একটু বাঁকা বাঁকা হয়ে গেল, আর আমি যদি আন্ডারলাইন করি তাহলে লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসলো। আমি যদি আন্ডারলাইনটা এখান থেকে ক্লিক করি, আন্ডারলাইন আমি কিরকম দিব, আমার যেই রকম ইচ্ছা আমি এখান থেকে দিতে পারবো। অনেকগুলো অপশন আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিবেন। আমি যদি আবার এটা সিলেক্ট করা অবস্থায় এটা দিয়ে এটা আন্ডো হয়ে যাবে, এটা ইতালি থেকে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটা যখন ভুল হয়ে থাকবে তখন এটা এটাও বোল্ড হবে, যদি আমি এটা তুলে দিই তাহলে এটাও আগের অবস্থায় ফিরে যাবে, সেগুলো আপনারা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ট্যাক্সকে অনেক সময় মাঝখানে ইয়ে করা দেওয়া যায় না, কাটা কাটা এই ধরনের এটা দিলে আমি মাঝখানে এটা দাগ দাগ চলে আসলো। আর এটা কি, এটা হচ্ছে আমরা নিচের দিকে এইভাবে না অন্যভাবে দেখাবো আপনাদের। হ্যাঁ, এটা এটা আমাদের দেখার জন্য ধরেন আমরা টু আর টু দিলাম। এখন যদি আমরা টুটাকে নিচের দিকে নাম দিতে চার টিকা সিলেক্ট করবো, টুটা সিলেক্ট করে এক্সট্রা ক্লিক করলে টুটা চলে আসবে এখানে। আর আমরা তো অন্য সময় ম্যাথ প্রশ্ন করার সময় আপনাদের এই জিনিসটা প্রয়োজন হয়, আমরা টু দিলাম। টু দিয়ে যদি আমরা টু দিই, আমরা টু স্কোরটা কীভাবে দিব এখান থেকে যাই, টু স্কোরটা জাস্ট ক্লিক করবো,
একটা ক্লিক করে এই তো তারপরটা দিয়ে আমরা টুইস্টটা এইভাবে আমরা ম্যাপ কাস্টমগুলো আসলে এইভাবে করা হয়। আপনারা কাজগুলো করবেন করতে করতে অনায়াসে করতে পারবেন। আমরা তারপরে যাবো জিম ক্যাম্প। এটার একটা সুন্দর একটা সুন্দর সিস্টেম আছে, আপনারা এটা দেখলে অবাক হবেন যে এই জিনিসটা আমি ক্লিক করলাম, ধরেন আমি এই জিনিসটা আমার হাতে ক্যাপিটাল লাইনটা সিলেক্ট করে যদি আমি দিই এটা দিলে সবগুলো বড় হাতে হয়ে যাবে, আর যদি এটা দিয়ে যদি আমি এটা দিই দেখেন সবগুলো একটা বড় হাতে কয়েকগুলো ছোট হাতে আসবে। তারপর রয়েছে আমাদের লেখা বড় ছোট করার ক্ষেত্রে আমরা যেহেতু এখানে গিয়ে করতে পারি আবার এখান থেকে করতে পারি। দেখুন যদি এটা ক্লিক করে বড় হয়ে যাচ্ছে আমি এটা ক্লিক করে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এভাবে রাখলাম। তারপরে দুইটা সঙ্গে আপনারা ক্রস করবেন বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আমরা পিছনে একদম ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করার জন্য কি কালার দিব, এখান থেকে আমরা যেটা হচ্ছে সেটা দিতে পারবো। আমি এখান থেকে সবুজ দিলাম, আর যদি উপরে যদি আমি সম্পূর্ণ লাল করে দিতে চাই আমি লাল কালারটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা জাস্ট অ্যাড করবো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই আমরা এটা দিব, ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। আমরা যদি জাস্ট এই লাইনটাকে দিলে অন্য একটা টেক্সটের কালার দিতে চাই, লাইনের কালার শুধুমাত্র লেখারই কালার দিব, তাহলে সবুজ দিলাম। আমি এখান থেকে সবুজ আমি যদি এখানে লাল দিই তাহলে লালটা নিয়ে নিলাম। তাহলে আমরা এখানে বিভিন্ন কালার করতে পারবো, একটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার করবো আর এটা দিয়ে আমরা টেক্সটের কালারটা করতে পারবো। আপনারা এটা দেখে নেবেন আমরা এসে করতে পারবো। এবার আমরা পুরোটা বাস্তবের জন্য সম্পূর্ণ সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনারা যদি আমাকে বলেন কমেন্ট বক্সে যদি বলেন যে আপনাদের শর্টকাট গুলো কিগুলো প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরেকটা শর্টকাট কি দিয়ে একটা ভিডিও বানাবো। তাহলে ধরেন এটা আমরা এইভাবে মাউস পয়েন্টারে সিলেক্ট না করে যদি আমি কন্ট্রোল আই দিই তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে বুলেট, বুলেট যে আমরা বিভিন্ন ধরনের বুলেট দিতে পারবো ট্যাক্সের মধ্যে। দেখেন এটা দিলেও দিতে পারবো, আবার ক্লিক করলাম যে কোনো আপনার যেটা ইচ্ছা সেটা আপনার সুবিধা অনুযায়ী যেখান থেকে বুলেটটা দিবেন। দেখবেন যে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা বুলেটটা দিয়ে থাকি। তারপর রয়েছে আমাদের নাম্বার, আমরা বুলেট না দিয়ে যদি নাম্বার দিতে চাই তাও দিতে পারবো। দেন আমরা এটা তোলার জন্য কি করবো, জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে নাম করে দিব, তাহলে আমাদেরটা চলে গেল। তারপর আবারও কন্ট্রোল আই দিব, কন্ট্রোল আই দিয়ে এখানে যাবো, এখানে গিয়ে আমরা নাম্বার দিতে চাই নাম্বার দিতে পারবো। দেখেন আপনার কি রকম নাম্বার দেওয়া আছে দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন আবার যদি আমরা নাম্বারটাকে দিতে চাই এখানে নাম্বারে গিয়ে নাম করে দিবেন তাহলে নাম্বারটা চলে যাবে। তারপরে রয়েছে আমাদের আপনার বিভিন্নভাবে সাজানো, যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে আপনারা ট্যাবে সিডি দিয়ে নাম্বারিং করবেন তাও করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। এখন আসেন আমাদের নিচে আছে কি অ্যালাইন, আমরা কিভাবে অ্যালাইন করবো। আমরা যদি এটার মধ্যে দেখেন শর্টকাট গুলো আমি তারপরে বলতে যে এতে দেখা যায় কন্ট্রোল আই কন্ট্রোল আই দিলে আমাদের এটাই হবে, কারণ তার আগে আমি এটা নন করে দিই। এখন অনেকে বুঝতে পারবো এটা এটা হচ্ছে আমি যদি মিডলে রাখতে চাই এটা, আর এই পাশ থেকে ডান পাশ থেকে রাখতে চাই এটা, আর এটা হচ্ছে আমাদের আসল যে জিনিসটা আমরা সবসময় ডকুমেন্টে করে থাকি এই যে কন্ট্রোল জে, এটা হচ্ছে কন্ট্রোল জে দেখি আসলে না। হ্যাঁ কন্ট্রোল প্লাস জে, কন্ট্রোল প্লাস জে দিলে আপনার কি হবে কি আপনার একটা অ্যালাইন একদম সমানভাবে অ্যালাইন হবে। আপনি যদি কোনো সিভি করেন বা কোনো ডকুমেন্ট যে কোনো কাজ করেন আপনি এই জিনিসটা আপনাকে করতেই হবে, এটা করে দেবেন আপনার অনায়াসে সুন্দর সুন্দরভাবে জিনিসটা নিয়ে নিবে। তারপরে আসেন দূরত্ব, স্পেসটা কতটুকু হবে আমাদের, স্পেসটা কতটুকু আমি এখানে ক্লিক করলাম ওয়ান আছে। এখন আমি যদি 1.5 দিই তাও দিতে পারবো, আমি যদি 1.5 তাও দিতে পারবো, আমি যদি 1.2 দিই তাও দিতে পারবো, আর এটা যদি আমি একদম দিতে না চাই তাহলে আমি এখানে এইখানে গিয়ে রিমুভ করে দেবো, জাস্ট এখানে গিয়ে স্পেস আমি এখানে গিয়ে রিমুভ অপশন থাকবে আমাদের, এই তো রিমুভ স্পেস কোনো স্পেস থাকবে না, তাহলে এটা দিলে আমাদের এটা আগের অবস্থায় ফিরে যাবে। আমরা একটা 1 করে দিয়ে আগের মতো করে রাখলাম, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা ডান পাশ বাম পাশ এটাতে করতে পারবো। এটি কাজ আমরা এখানে অ্যালাইন দিয়ে পরিবর্তন লাগে না, তারপরে অপশন দিতে লাগে এখান দিয়ে করতে পারবেন অনায়াসে করতে পারবেন।
তারপর আরেকটা আছে হচ্ছে এই জিনিসটা দেখায়, এই জিনিসটা হচ্ছে আপনার কালার দিবেন, এক একটা লাইন ধরে ধরে আপনি কালার দিতে পারবেন। এই যে লাইন ধরে আমি একটা কালার দিলাম, এটাকে আমি হলুদ দিলাম, তারপর একটা বললাম এটাকে আমি দিব যে কোনো কালার দিব, আপনার ইচ্ছা মতো আপনি কালার দেন, সমস্যা নেই। এটা বললাম এটাতে আমি দিলাম, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। তাহলে এটা হচ্ছে বর্ডার, আপনি একটা চারপাশে একটা বর্ডার দিতে চান, এখান থেকে আপনার অনায়াসে বর্ডার গুলো দিতে পারবেন। আশা করি আপনারা এই জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারছেন। নতুনদের জন্য এটাই পারফেক্ট, আমি যা দেখে এলাম আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন, তাহলে আপনারা অনায়াসে কাজগুলো করতে পারবেন। আমরা এখন এটার পর্যন্ত যাবো ইনসার্টিং। তাহলে ইনসার্ট আসলাম, ইনসার্ট আমি সহজভাবে দেখবো। ইনসার্টের মূল কাজটা হচ্ছে ট্যাবলের, ট্যাবলের মধ্যে মূল কাজটা আমরা ট্যাবলের ইনসার্টে যাবো। ইনসার্টে গিয়ে আমার কিরকম প্রয়োজন, আমার 10 বা 10টা কলাম লাগবে, 5টা রো লাগবে। আমি ওখানে টাইপ করে দিলাম, আমি লিখে দিলাম, আমি এন্টার দিলাম, চলে আসলো। আমার কয়টা কি লাগবে লিখে দিলাম, চলে আসলো, আমি নিয়ে নিলাম। তাহলে আমরা অনায়াসে নিতে পারবো, কোথায় ইনসার্টে গিয়ে এই কলামগুলো করতে পারবো। এই কলামগুলো আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, না হয় আমরা এখান থেকে সিলেক্ট করেও করতে পারবো। আমরা এখান থেকে করে সিলেক্ট করি তাও হবে, তাও দেখলাম অবশ্যই। আমরা যেহেতু প্রথম একটা নিলাম, ওটা দিয়ে কাজ করি। দেখেন এখন আমরা এখানে ক্লিক করব, আমাদের আরো অপশন আসবে। এই যে আমাদের আরো অপশন আসলো, এদিকে আমরা এই টেবিলটাকে বিভিন্নভাবে কলাম কাজ করার জন্য এগুলো আসলো। অনেক সময় দেখা যায় যে আমাদের এই জিনিসটা বড় করতে হচ্ছে, আমরা কি করবো জাস্ট এখানে নিয়ে যাব, নিয়ে যাবো, তারপর টেনে এদিকে নিয়ে আসবো। তাহলে এই জিনিসটা আমার বড় হয়ে গেলো, আমাদের এটা একটু এদিকে নেওয়া প্রয়োজন হলে জাস্ট এখানে ধরে এখানে থাম দিবো, এটা দিকে চলে গেলো। এইভাবে আমরা কাজটা করবো। করার সময় আমার এখানে একটা লাইন বাদ বাড়াতে হচ্ছে, আমরা কি করবো জাস্ট এখান থেকে ড্র টেবলে গিয়ে এটা অনেক ধরনের করা যায়। আমরা ছোটো একটা লাইন রেজু নিতে চাই, তাহলে আমরা এখানে ছোটো একটা লাইন মেনে ফেলতে পারবো। আমরা যদি চাই যে এটা আরো মোটা করে নিবো, তাহলে এখান থেকে আমরা মোটা একটা ব্রাশ নিয়ে জাস্ট এখানে ড্র করলে আমাদের এই জিনিসটা মোটা হয়ে যাবে। এখন দেখা যায় যে আমাদের এই জিনিসটা নিচে এখানে থাকবে, আবার এই জিনিসটা আমরা উপরে ঘরটা মুছে ফেলবো। তাহলে আমাদের এরেজার আছে, যেহেতু পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করেছি, এরেজার দিয়ে আমরা মুছে ফেলবো, যেটা আমরা সচরাচর নিজেরাই করে থাকি। জাস্ট এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল, জাস্ট এখানে ক্লিক করলাম। আমরা আমার এটাও প্রয়োজন, আমার যদি নিচে এটা যদি দুইটা ঘর প্রয়োজন হয়, তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা দুইটা ঘর হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা কাজ করলে অনায়াসে বাকিটা পারবেন। এখন ধরেন আমি সাথে দিলাম, এখানে নতুনদের জন্য আর তেমন কিছু নাই, আমি তারপর আর কয়েকটা অপশন দেখাবো এখান থেকে, যেমন পিকচার ফেলে দিই। পিকচারে গেলাম, পিকচার থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসলাম, আসলো। আমি যদি এটা এখানে দেখি, এখানটা লেখার উপর লেখাগুলো সেটা আছে, তাই সেজন্য আমরা এটি যেভাবে আপনাদের সিভিতে যে কোনো কাজ করতে চান, তাহলে এখানে যাবেন ট্যাক্স ওয়াপিং, ওয়াপিং এখান থেকে বিহাইন্ড ট্যাক্স করে দিলে, বিহাইন্ড ট্যাক্স করে দিলেও আপনার ছবিটা এখন যেখানে হচ্ছে সেখানে নিয়ে যাবেন। আমরা সিভিল ক্ষেত্রে এই কাজটা করে থাকি। দেখেন এটা আমরা ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারবো, কাজটা করে দিয়ে দিব। এই জায়গায় ধরেন আমি লেখাটা নিয়ে পেলাম, অনেক সময় দেখা যায় এই জায়গায় আমাদের একটা বক্স দিতে হচ্ছে, তাহলে সেটা আমরা আনসারে গিয়ে সেভে যাব। সেভ থেকে যে কোনো একটা বক্স, এই ধরনের বক্স করতে থাকে, ধরেন আমার এই জিনিসটা বক্সের মধ্যে রাখতে হচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করবো, যে আসলো। আমরা এটা তো এখন লেখাটা দেখা যাচ্ছে না, করলে দেখা যাবে আমরা আবারও ছবির মতো বিহাইন্ড ডেস্ক করে দিলে লেখাটা উপরে চলে আসবে, দেখেন কত সুন্দর করে চলে আসলো। এভাবে আমরা আপনারা কাজটা করবেন। আমাদের এই কালারটা বেশি ডিস্টার্ব করছে, এই কারণটা ফেলে দিব, যেখান থেকে যেতে সেখান থেকে মুখে দিবো, এটা চলে যাবে। তাহলে আপনারাও বুঝতে পারছেন, আর দেখেন এই জায়গাটা আমরা এখন অনেকে দেখতে পাচ্ছি। যে কোনো একটা হেডলাইন আপনি যদি এখানে দিতে চান, তাহলে এখান থেকে সেপে গিয়ে একটা বক্স আছে, বক্স এনে জাস্ট এখানে ক্লিক করলে আপনার ওই জিনিসটা আসবে, তারপর যদি বিহাইন্ড ট্যাক্স করে দেবেন, অনায়াসে কাজটা করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, তাহলে আমরা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমি আপনাদের একটা 3D একটা অ্যাপেন্ড দিয়ে দেখাই, যে এটা দিলাম
যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজটা ভালো করে করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা এই 3D এফেক্টের বাইরে বিভিন্ন কাজ দিতে পারবেন এখান থেকে, কত সুন্দর সুন্দর কালার কিভাবে করবেন কাজটা আপনার সুন্দর হবে। যেমন তেমন করতে পারবেন, আসলে MS Word দিয়েও অনেক কিছু করা যায়, যেটা আমরা ফটোশপে বা ইলাস্ট্রেটরে করে থাকি, এখানে তো মানুষ তোমাকে দেখে না ওই জন্য। আর ওই কাজটা কাজ বেশ কম আছে ওই জন্য আর ওখানে বেশি করা হয়ে যেত ওই কাজগুলো, মানে পিটার জন্য এখানে ঠিক আছে, কিন্তু প্যাচে পাঠানোর জন্য ফটোশপ আর ইলাস্ট্রেটরের কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। তিন সাইডে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা হচ্ছে টেক্সট বক্স। এই বক্সটা আপনার অনেক সময় লাগবে, আপনার যখন দেখবেন অ্যাক্টিভিশনের মধ্যে কিছু আলাদা আলাদা বক্স করতে হচ্ছে আলাদা আলাদা ট্যাক্স করার জন্য, তাহলে আপনি এই ট্যাক্স বক্সটা অনেক সময় গুলো আমরা ছবির জন্য ব্যবহৃত হয়, আমরা আমাদের ছবিটা এই বক্সের মধ্যে দিয়ে ছবিটা করতে পারি। অনেক সময় বক্স করে দিয়ে অনেকে ছবি দিয়ে থাকে, আপনার কাজ করলে অনায়াসে বুঝতে পারে দিক থেকে করতে পারে। আর কিছু নেই তেমন দেখানোর মতো, যা যা আছে আপনার প্রয়োজন সব টাকা বেশি প্রয়োজন হয়, টেবলটা ফিক্স একটা প্রয়োজন হয় সেগুলো দেখিয়েছি, তারপর টেক্সট বক্সও দেখিয়েছি, তারপর এরিজার আর তিন চিনের কাজও দেখিয়েছি, আশা করি আপনারা সব করতে পারবেন। এখান থেকে আপনাদের একটু টেক্সটটা দেখাই দিই, ধরেন গেল এই তো ওয়ার্ড আর্ট একটা বক্স আছে, আর এখান থেকে আপনারা সুন্দর সুন্দর করে আপনারা আপনাদের নাম আপনাদের পছন্দের লেখা যে কোনো একটা ওটা নিয়ে সুন্দর সুন্দর করে করতে পারেন। ধরেন এখানে আমি ইউট ট্যাক্সি আর এটা যদি আমি আপনি করে দিই, দেখেন কত সুন্দর সুন্দর আপনার স্টার রয়েছে এই জায়গায়, আপনি তাতে হবে তাতে হবে যাতে হয়ে যাচ্ছে, আপনার যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। এখানে আপনি আপনার নামটা দিয়ে করতে পারবেন, আপনি এখানে ইনসাইডে যাবেন, ইনসাইডে গিয়ে ওয়াট আর্টে যাবেন, ওয়াট আর্টে গিয়ে আপনার কোন স্টারটা ভালো লাগতেছে ওটা আগে দেখে শুনে নিয়ে তারপরে আপনি আপনার নামটা লিখবেন, আপনি অনেকে কাজটা করতে পারবেন। আমি জানি না চলে আসলো, আপনি এখানে ধরেন আমি দেখুন একটা নাম দিই আপনি এখান থেকে আরো বিভিন্ন স্টাইলে করতে পারবেন, যেরকম ইচ্ছা আপনার যেরকম ইচ্ছা ওইভাবে করতে পারবেন। দেখেন কতক্ষণ তো একটা লোকের মতো খাস হয়ে গেল, দেখেন আপনার ইচ্ছা মতো সাজাবেন, দেখেন উপরে নিচেও যেরকম ইচ্ছা ওইভাবে করতে পারবেন। এখানে অনেক আছে অনেক আছে, আপনার যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে কাজটা করতে পারবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা একটা সুন্দর একটা জিনিস ওই জন্য আপনাকে আপনাদের এগুলো দেখানো হয়েছে, কাজগুলো করতে এখানে যা যা প্রয়োজন নতুনদের জন্য আমি সবগুলো দেখিয়ে দিলাম। এখন আমরা এই ইনসার্টটা শেষ করলাম, এখন পেজ লেয়ারে, এখন আমরা পেজ লেয়ারে যাবো। এগুলো আমি একটা নতুন পেজ নিয়ে কন্ট্রোল এন দিলাম, নতুন একটা পেজ ক্লিক করলাম, আপনাদের এখানে আমি দেখাবো পেজ লেয়ারের কাজ। পেজ লেয়ারে আছে মার্জিন, আপনি কোন স্কেলে মার্জিনটা করবেন সেখান থেকে আপনার ইচ্ছা মতো মার্জিনটা করতে পারবেন, এটা বল আপনি এই পাশ থেকে নিচে ওই পাশে চলে যাবেন। মার্জিনের পর আপনার হচ্ছে আপনি ফেসটা কোন স্টাইলে নেবেন, পোর্ট্রেটে নেবেন নাকি ল্যান্ডস্কেপে নেবেন, তারপর আছে সাইজ আপনি কোন সাইজে নেবেন,
লেটার সাইজ আছে, যেহেতু আমি আগেই বললাম লেটার আর লিগালটা আমাদের বেশি হয়, কারণ লেটারটা আমাদের বিভিন্ন সিমের ক্ষেত্রে আর লিগালটা আমাদের দৈনিক পত্র কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেকগুলো খুব কম হয় কাজে ব্যবহৃত হয়। এটা হচ্ছে কলাম, একটা দুইটা কলাম হবে আপনার, এখানে মাঝখানে একটা কলাম হয়ে দুই পাশে দুইটা জায়গা থাকবে, দেখুন দেখুন এর বাইরে যাচ্ছে না, তারপর ওই পাশে এই পাশ শেষ হলে ওই পাশে এটা আমরা কোনো একটা পরীক্ষার প্রশ্ন যেটা করতে হবে তাহলে এই কাজটা করতে পারে। আপনারা এখান থেকে গিয়ে কয়টা দিবেন, দুইটা তিনটা তলাটা আপনারা এখানে লিখেও দিলে হবে, আপনার ইচ্ছা মতো আপনি কাজটা করতে পারবেন, আশা করি আপনার নিজেরা করলে বুঝতে পারবেন। তারপর আমি একটা ফোন ড্রেস নিব, ফোন নিতে গেলাম, নিতে যাওয়ার পর ওখানে একটা কেস হওয়ার পর আমি নিজেকে সেট আপ করি, এখন পেজ ল্যাবটা আছে এখানে যাবে, এখান থেকে গিয়ে যেহেতু আমরা স্ট্যাম্প দিব, স্ট্যাম্প পিন দেওয়ার আগে 3.5 আমরা বাদ দিয়ে দিব, যেহেতু আমাদের প্রতি জায়গাটা যাতে করে বিভিন্ন সিনগুলো যাতে পিন না হয়, জাস্ট দিব, দেখেন উপরে পুরোটাই গ্যাপ রয়েছে, এর মধ্যে ওই যে স্ট্যাম্পের পিনটা থাকে তারপর থেকে আমাদের পিনটা দিতে হয়, এর জন্য আমাদের করতে হবে যে এখানে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখান থেকে আমি এই তিনটা কাজ দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটা হচ্ছে ওয়াটারমার্ক, যেহেতু আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি আপনি কোনো ডকুমেন্ট তৈরি করেন তাহলে ভিতরে ছাপের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নামটা থেকে যাবে, যেহেতু ফটোকপি করে কেউ আর বুঝতে পারবে। তারপর রয়েছে আমাদের পেজ কালার, আপনার পেজটাকে আপনি বিভিন্নভাবে কালার করতে পারবেন, এখান থেকে যেমন ইচ্ছে সেমন ক্লাস করতে পারবেন। তারপরে অন করেছি, তারপরে রয়েছে পেজ বর্ডার, আপনার পেজের মধ্যে চারপাশে একটা বর্ডার দিবেন, এখান থেকে দিতে পারেন চিকন হয়েছে বর্ডারটা, তাহলে আপনি একটু মোটা করে দিতে পারেন, এখানে টানেন অনেক মোটা মোটা বর্ডার আছে, আমি একটা দিলাম অবে করে দিলাম, দেখেন যেহেতু আমরা কভার পেজ করার জন্য বিভিন্ন কালার এগুলা লাগে, কেমন দেখতে বিভিন্ন কভার পেজ তৈরি করার জন্য আমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য এই ধরনের কাজগুলো করতে হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন। অফিস নতুনদের জন্য এটুকুই যথেষ্ট, আপনারা ভালো করে কাজ করলে কিন্তু এখানে অনেকগুলো কাজ করেছে, আপনি একটা একটা করে দেখে নেবেন, এরপর আসতে দেখা যাবে দেখে নিচ্ছে আপনাদের পুরোটাই এখানে নানা আছে, এখান থেকে আপনারা চাইলে পেজের বর্ডার মধ্যে আপনারা এই জিনিসগুলো দিতে পারেন, আপনারা দিবেন আসলে এটাকে বিভিন্ন ধরনের আছে, আপনার যেমন ইচ্ছে তেমন নিজের মতো সাজিয়ে কাজটা করতে পারেন, দেখুন আমরা এটা দিলাম হবে করে নিলাম, দেখুন চলে আসলো যে বিভিন্ন স্টাইলের জন্য বিভিন্ন রকম করে আর কি, বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনারা দেখলে ভালোভাবে আরো বুঝতে পারবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।